আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিশি ট্রাভেলার। ভিউয়ার্স, আমরা এখন আছি চট্টগ্রাম শহরের সিটি গেট এরিয়াতে। আজ আপনাদের নিয়ে যাব কিভাবে চট্টগ্রাম থেকে শেরপুর যেতে হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের চট্টগ্রাম থেকে শেরপুর যেতে সহায়তা করবে। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কীভাবে আমরা চট্টগ্রাম থেকে শেরপুর যাব আমি ডিটেলস আপনাদের এই ভিডিওতে বলে দিচ্ছি। তো চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে আয়েশা পরিবহন, শামীম এন্টারপ্রাইজ, প্রতিনিধি, এই গাড়িগুলো চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কক্সবাজার থেকে এসি গাড়ি এবং চট্টগ্রাম থেকে নন এসি গাড়ি। চট্টগ্রাম থেকে যদি নন এসি গাড়িতে যান, অবশ্যই আপনাকে 7:30টার মধ্যে অলঙ্কার অথবা একে খান মোড়ে থাকতে হবে, ওইখানে কাউন্টার আছে। আর যদি কেউ কক্সবাজার থেকে আসতে চান, তাহলে কক্সবাজার থেকে ওইখানে শামীম এন্টারপ্রাইজ এবং প্রতিনিধির কাউন্টার আছে। এবং এর পাশাপাশি চট্টগ্রাম ট্রাভেলসও আছে, চট্টগ্রাম ট্রাভেলস নতুন ছেড়েছে, চট্টগ্রাম ট্রাভেলস দিয়েও আপনারা শেরপুরে যেতে পারবেন। এসি গাড়ি দিয়ে যেতে আপনার ভাড়া পড়বে 1200 টাকা এবং নন এসি গাড়ি দিয়ে যদি যান তাহলে আপনার ভাড়া পড়বে 700 টাকা। টিকিট কালেক্ট করবেন একে খান মোড়, বিআরটিসি, অলঙ্কার, এই জায়গা থেকে, এবং ফোনেও আপনারা টিকিটটা কেটে রাখতে পারেন। চট্টগ্রাম থেকে চট্টগ্রাম ট্রাভেলস এবং প্রতিনিধি আয়েশা পরিবহনের যে গাড়িগুলো শেরপুর উদ্দেশ্যে যাত্রা করে, এটা অলঙ্কার মোড় থেকে সন্ধ্যা 7:30 থেকে 8:15 মধ্যে ছেড়ে যাচ্ছে। এটা দিয়ে আপনাদের যেতে সর্বশেষ করলে 10 থেকে 11 ঘন্টার মতো সময় লাগতে পারে, যদি রাস্তায় জ্যাম না পড়ে। জ্যাম পড়লে অবশ্যই বেশি লাগতে পারে, জ্যামের উপরে তো কারো হাত নাই, এটা বলা যাবে না যে কতক্ষণ লাগবে। তবে নর্মালি 10:30 থেকে 11 ঘন্টার মধ্যেই চট্টগ্রাম থেকে শেরপুর শহরে পৌঁছা যায়। দিনের কোনো সার্ভিস নাই, যা আছে সব আপনাকে রাতেই যেতে হবে, নাইট কোচ। আমরা সন্ধ্যা 17:15 আমাদের এই বাসটি ছেড়ে আসছে, এখন প্রায় 11:15 বাজে। আমরা প্রায় কুমিল্লার কাছাকাছি চলে এসেছি, আর একটু সামনে গেলে হয়তো আমাদের হোটেল বিরতি দেবে। আমরা হোটেল বিরতিতে আমাদের ডিনারটা সেরে নিব। এই তো ভিউয়ার্স, আমরা কুমিল্লাতে চলে এসেছি, এখন আমাদের হোটেল বিরতি। আমরা হোটেলের অভ্যন্তরে যাচ্ছি এবং আগে ফ্রেশ হব, তারপর ডিনার করব। ডিনার করে তারপরে আবার রওনা করব, অবশ্যই ডিনারের টাইম আধা ঘন্টা। আমরা আমাদের রাতের খাবার সেরে কুমিল্লা বিশ্ব রোড থেকে ঢাকা রোডে না ঢুকে ডান দিকে ব্রাহ্মণবাড়ি রোডে ঢুকলাম। চট্টগ্রাম থেকে শেরপুর যাওয়ার দুটি রোড আছে, একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ভৈরব দিয়ে, আর একটা হচ্ছে ঢাকা দিয়ে, ঢাকা টাঙ্গাইল জামালপুর দিয়ে শেরপুর। আর এই ওটা হচ্ছে এসি বাস, আর নন এসি বাস যায় আপনার কুমিল্লা থেকে হাতে ডান দিকে বুড়িচং থানা, কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া ভৈরব উপজেলা, তারপরে কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থেকে শম্ভুগঞ্জ ময়মনসিংহ, তারপরে তারাকান্দা হয়ে শেরপুর। এখন রাত 3টা বাজে, আমরা কিশোরগঞ্জের কাছাকাছি আছি প্রায়। এখন আমাদের ট্রিপেকের সময় হবে, একটু পরে ট্রিপেক দিবে 15 মিনিটের জন্য। এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে কিশোরগঞ্জ ট্রিপ ব্রেকের সময় দেওয়ার জন্য 1400 এলাকা সোনাবাংলা সিএনজি স্টেশন। এখানে আপনার 15 মিনিট বিরতি শেষে আবার আমরা শেরপুরের উদ্দেশ্যে যাত্রা করব।
বন্ধুরা, বিরতি শেষে আমরা আবারও যাত্রা শুরু করলাম। এখন বাজে সোয়া চারটার মতো। এখন আমরা আছি কিশোরগঞ্জের জেলখানা মোড়। জেলখানা মোড় থেকে আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি। দেখছেন এদিকে গাড়ি ঘোড়া নেই বললে চলে, রাস্তা অনেক ফাঁকা। রাতের জার্নিটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। শেরপুর আর হচ্ছে 123 কিলোমিটার আছে, এখনো 2-2.5 ঘন্টার মতো লাগবে। এখন আছি আমরা শম্ভুগঞ্জ বাজারের কাছাকাছি। এই যে আমরা শম্ভুগঞ্জ বাজার পার হয়ে যাচ্ছি, দেখতে দেখতে প্রায় সকাল হয়ে আসছে। এখন আমরা নকলা পার হলাম। এইখান থেকে শেরপুর শহর আর মাত্র 18 কিলোমিটার রাস্তা। শেরপুরের সকলে আমাদের স্বাগত জানাচ্ছে। ভিউয়ার্স, আর 4-5 কিলোমিটার পরে আমরা শেরপুর শহরে পৌঁছাবো। আমি আমার বাড়ির কাছাকাছি ঘুরে চলে এসেছি। এই তো আমাদের বাড়ির বাস স্ট্যান্ডে নেমে পড়লাম। আমি আমার বাসায় যাবো এখন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান।